আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনা হোসেন আখি, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, কাজ করছি বিএএসএস জেনারেল হসপিটাল দারুসসালাম মিরপুর একে। এটি বারডেম হসপিটালের একটি সহযোগী প্রতিষ্ঠান। টিভিএস ট্রান্সভাজাইনাল সনোগ্রাফি, বন্ধাত্ব চিকিৎসায় আমাদের খুব টিভিএস ইউজ হয়। তো রুগীরা খুব বারবার জিজ্ঞেস করে, ম্যাডাম এতবার কেন টিভিএস করতে হবে, টিভিএস ছাড়া অন্য কোনো আলট্রাসোনোগ্রাফি করলে, অর্থাৎ অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করলে কি হবে না, এই কোশ্চেনগুলো আমাদের বারবার জিজ্ঞেস করে। তো আমি আজকে টিভিএস এর গুরুত্বটা বন্ধাত্ব চিকিৎসায় সেটা একটু বলার চেষ্টা করব। টিভিএস প্রথম যখন আমাদের কাছে একজন বন্ধাত্ব কাপল বা বন্ধাত্ব রুগী আসে, আমরা রুটিন যে পরীক্ষা নিরীক্ষাগুলো করাই তার মধ্যে একটা হচ্ছে টিভিএস। এই টিভিএস দিয়ে আমরা ইউটারাসটা দেখতে চাই, কোনো ওভারিতে কোনো সমস্যা আছে কিনা, কোনো সিস্ট আছে কিনা বা ওভারি হেলদি আছে কিনা এটা দেখতে চাই, টিউবটা দেখতে চাই। প্লাস হচ্ছে অনেক সময় আমরা এগ ফলিকলটা কাউন্ট করে থাকি, অর্থাৎ তার ডিমে তার ওভারিতে পর্যাপ্ত পরিমাণ এগ মজুদ আছে কিনা এটাও দেখতে চাই। আবার সাথে সাথে এন্ডোমেট্রিয়াল থিকনেসটাও আমরা দেখি, অর্থাৎ জরায়ুতে যে বাচ্চাটা বসবে সেই বসার উর্বরতাটা জরায়ুর মধ্যে আছে কিনা ওটাও দেখি। এবং পরবর্তীতে আমরা অনেক সময় রোগীদের ওভুলেশন ইন্ডাকশন দিতে হয়, অর্থাৎ বাচ্চার ডিম ফোটার জন্য ওষুধ দিতে হয়। তো ওষুধ দেওয়ার পরে বাচ্চার ডিম ফুটলো কিনা বা ডিমের সাইজ ঠিক মতো হলো কিনা এটা মনিটরিং করার জন্য কিন্তু আমাদের টিভিএস দরকার, অর্থাৎ ফলিকুলোমেট্রি নিড। তো এটার জন্য আমরা হচ্ছে মাসিকের 12তম দিনে, অনেক সময় নবম দিন থেকেই শুরু করি। হ্যাঁ, নবম দিন থেকে সিরিয়াল করে আমরা দেখি যে এগের সাইজ ঠিক মতো আসছে কিনা, আমরা যে সাইজটা চাচ্ছি সেটা পৌঁছেছে কিনা দেখে আমরা অনেক সময় ট্রিগারিং করি, এসসিজি দিয়ে ট্রিগারিং করি। এবং সাথে আমরা এন্ডোমেট্রিয়াল থিকনেসটা, অর্থাৎ জরায়ুর উর্বরতাটা, এন্ডোমেট্রিয়াল থিকনেসটা 7-এর বেশি আছে কিনা বা কত ফ্লোটা ঠিক মতো আছে কিনা এগুলো আমরা দেখি। তো এর ছাড়াও যখন আমরা আবার আইভিএফ করি তখন আমরা টিভিএস এর মাধ্যমেই কিন্তু ওভাম পিক আপটা করি। এমব্রায়ো যখন ট্রান্সফার করি সেটাও আমরা টিভিএস এর মাধ্যমে করি। সুতরাং টিভিএস এর রোল কিন্তু বন্ধাত্ব চিকিৎসায় অনেক, এবং বলতে গেলে প্রতি পদক্ষেপে আমাদের টিভিএসটা জরুরি। একটু এটা কিন্তু তেমন কোনো হচ্ছে কঠিন পরীক্ষা তা না, হয়তো প্রপটা মাসিকের রাস্তা দিয়ে ঢুকাতে হয়, বাট পেইনলেস। কিন্তু এটাতে সুবিধা হচ্ছে আপনাকে ওয়েল ভিজুয়ালাইজেশন হয় ইউট্রাস ওভারি টিউব, এবং হচ্ছে আমরা যে আমাদের যে চাহিদাটা বা যে রিকোয়ারমেন্ট সেটা আমরা খুব সহজে টিভিএস দিয়ে ফুলফিল করতে পারি। আবার টিভিএস এর সাহায্যে অনেক সময় আমরা টিউবাল প্যাটেন্সিটাও দেখি, সেটাকে বলে স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি, অর্থাৎ জরায়ের মধ্যে স্যালাইন ঢুকে আমরা টিভিএস প্রব দিয়ে দেখি যে টিউব থেকে বের হয়ে আসছে কিনা, অর্থাৎ টিউব দুটা খোলা আছে কিনা এটাও আমরা টিভিএস পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। তো সুতরাং টিভিএস বন্ধাত্ব চিকিৎসায় খুব জরুরি একটা পরীক্ষা, এবং বন্ধাত্ব পেশেন্ট ট্রিটমেন্ট করতে হলে আমাদের টিভিএস থাকা জরুরি, এটা নিট। আর বন্ধাত্ব যেসব পেশেন্ট বন্ধাত্ব সমস্যা ভুগছেন, আমার আহ্বান হচ্ছে তারা খুব দ্রুত চিকিৎসার মধ্যে ঢুকে যাবেন। আমাদের দেশে এখন মোটামুটি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সব চিকিৎসা অ্যাভেলেবেল আছে এবং আমরা দিতে পারছি। আর বন্ধাত্ব নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে ইনবক্সে জানাবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন।